শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা এই করোনাকালীন পরিস্থিতিতে সবাই ভালো আছো। এই কদিন আমি ক্লাস 8 এর বিজ্ঞান ক্লাসে কতগুলো অনলাইন ক্লাস তোমাদের জন্য করেছি। আশা করি তোমরা যারা যারা দেখেছো তারা উপকৃত হবে। আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি তারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসটি পড়ে দেখে এবং শুনে উপকৃত হবে। আজকে আমি পড়াবো ত্রয়োদশ অধ্যায়, প্রাকৃতিক পরিবেশ এবং তার দূষণ। আজকের পাঠটি প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা কি কি শিখতে পারবে সেটা হচ্ছে পরিবেশের দূষণ ব্যাখ্যা করতে পারবে, পরিবেশের উপাদান সমূহে দূষণের ব্যাখ্যা করতে পারবে, পরিবেশের উপর দূষণের প্রভাব ও প্রতিকার ব্যাখ্যা করতে পারবে, পরিবেশের সংরক্ষণে সমাজের সচেতনতা জীবিত উদ্যোগী। তাহলে আমি চলে যাই আজকে মূল পড়া, সেটা হচ্ছে কি পরিবেশ দূষণ। তার আগে আমি একটু বলে নিই পরিবেশ কাকে বলে। আমাদের চারপাশে জীব এবং জড় নিয়ে যে অবকাঠামো তৈরি সেটাই কিন্তু কি পরিবেশ। এখন এই পরিবেশে আমরা থাকছি, আমরা এখান থেকে উপকার লাভ করছি এবং আমরা বেঁচে পড়তে আছি, কিন্তু তারপরেও দেখবে যে সব কিছুই কিন্তু আমাদের জীবনযাত্রার জন্য অনুকূলে নয়। যা অনুকূলে নয় সেটাই কিন্তু বলছে দূষণ। তাহলে পরিবেশ দূষণ কি? প্রাকৃতিক অথবা মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে মানুষ ও উদ্ভিদ সহ অন্যান্য প্রাণীর জীবন ক্ষতিগ্রস্ত হয়, এরকম অবস্থাকে পরিবেশ দূষণ বলছে। কি বলছে? যে মানুষ, প্রকৃতি এবং মানুষ উভয়েরই ভারসাম্য নষ্ট হচ্ছে যে সকল উপাদানের ফলে, যে সকল উপাদান সৃষ্টির ফলে তাদের সেই অবস্থা, পরিবেশের সেই অবস্থাকে কি বলা হচ্ছে? পরিবেশ দূষণ। এবার আমরা আসি পরিবেশের উপাদান। পরিবেশের উপাদান কয় ধরনের হয়? জীব এবং জড়। সকল প্রকারের জীব, এটা হচ্ছে জীব উপাদান। সকল প্রকারের জড় এবং মাটি, পানি, বায়ু, এগুলো হচ্ছে জড় উপাদান। এখন আসি আমি পরিবেশের উপাদানের দূষণের কারণ। এখন যেহেতু উপাদান দুইটি জীব এবং জড়, সকল প্রকারের জীব, এখন সকল প্রকারের জীবের কিভাবে দূষণ হবে? সকল প্রকারের জীবের বসবাসের অযোগ্য অবস্থা যখন তৈরি হবে তখনই কিন্তু জীবের দূষণ শুরু হয়ে যাবে। কিন্তু এখানে আমরা দেখা যাচ্ছে যে জড় পরিবেশের দূষণের দ্বারা জীব পরিবেশের দূষণ কিন্তু প্রভাবিত হচ্ছে। কাজেই আমরা আগে জড় পরিবেশের দূষণটা পড়ে নিই। জড় পরিবেশের দূষণ কয় ধরনের? একটা হচ্ছে মাটি দূষণ, একটা হচ্ছে বায়ু দূষণ, একটা হচ্ছে পানি দূষণ। মাটি দূষণ কীভাবে হচ্ছে? মাটি দূষণের কারণ এবং তার প্রতিকার। মাটি দূষণের কারণ কী? মাটি কীভাবে দূষিত হচ্ছে? স্বাভাবিকভাবে আমাদের মাটিতে যে সকল বর্জ্য পদার্থ থাকে সেগুলো কি কি করা হচ্ছে, কি হচ্ছে না, ব্যাকটেরিয়া দ্বারা পচনশীল, ব্যাকটেরিয়া দ্বারা পচে যাচ্ছে। কিন্তু কেমন কিছু বর্জ্য পদার্থ আছে, যেমন প্লাস্টিক, রাবার, বিভিন্ন রাসায়নিক পদার্থ, এগুলো কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা পচনশীল নয়, ফলে এই বছর পর বছর মাটিতে থেকে মাটি কিন্তু ধ্বংস করে দিচ্ছে। এভাবেই কিন্তু মাটি দূষণ হচ্ছে। এখন এটার প্রতিকার কীভাবে করা যায়? এটার প্রতিকার হচ্ছে মাটি যে দূষিত হবে এই ধরনের উপাদান মাটিতে ফেলা যাবে না, প্রয়োজনে তার অন্য রকমের যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে। এবার আসে বায়ু দূষণ। বায়ু দূষণের কারণ কি? আমাদের প্রাণবায়ু কি? অক্সিজেন। এখন যদি আমাদের অক্সিজেন দূষিত হয়, অক্সিজেন যদি না থাকে বায়ুমণ্ডলে, তাহলে কি আমরা প্রাণীরা বাঁচতে পারবো? কখনোই না প্রাণীরা বাঁচতে পারবো না। ফলে কি হবে? পানি, বায়ু বিহীন হয়ে আমরা সবাই জীবন মারা যাবো। আমরা এগুলো জানা সত্ত্বেও কিছু কিছু মুনাফালোভী এবং যারা ক্ষমতাবান দেশ এবং মানুষ, তারা কি করতেছে না, কলকারখানার ও প্রতিযোগিতামূলক ব্যবসায়ের কাজের জন্য অতিমাত্রায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে, কার্বন মনোক্সাইড উৎপন্ন করছে, ফলে বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট হচ্ছে, বায়ুমণ্ডলের ওজন গ্যাস নষ্ট হয়ে যাচ্ছে, ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে চলে আসছে, ফলে আমরা মানুষ ও অন্যান্য জীব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। এভাবে বায়ু দূষিত হয়। বায়ু দূষণের প্রতিকার কি? আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে মানুষ ধ্বংস না হয়,
এই জন্য আমাদের প্রতিযোগিতামূলক মনোভাব ত্যাগ করতে হবে এবং আমরা একে অপরের অন্যের তলে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবার আসি পানি দূষণ। পানি আমাদের জীবনের জন্য একটা অত্যাবশ্যকীয় উপাদান। পানি, পানির অপর নাম জীবন। কিন্তু পানিও দূষিত হচ্ছে। কিভাবে দূষিত হচ্ছে? গাছপালার বর্জ্য পদার্থ করে, পশু পাখির মল ত্যাগ করে, রাসায়নিক পদার্থ পানিতে মিশে যাচ্ছে, কীটনাশক পদার্থ পানিতে মিশে যাচ্ছে, ইত্যাদির কারণে দেখা যাচ্ছে কি পানি দূষিত হচ্ছে। এখন এর প্রতিকার কী করতে হবে? এইগুলো যথোপযুক্ত ব্যবস্থাপনা করতে হবে। এই তাহলে আমরা কটা দূষণ করলাম? মাটি দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, আমরা কিন্তু এই তিন প্রকারের দূষণ করলাম। এবার আসি দূষণের প্রভাব, ক্ষতি সমূহ। এখন এই যে দূষিত হচ্ছে, এই দূষণের ফলে কি হচ্ছে? এই দূষণের ফলে মানুষ তথা মানব সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে, উদ্ভিদ এবং জীবকুল পুরো ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের নানা রকম অসুখ বিসুখ তৈরি হচ্ছে, মানুষের মানসিক স্বাস্থ্য নষ্ট হচ্ছে, উদ্ভিদের বৃদ্ধি এবং উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এখন দূষণের প্রতিরোধ ও পরিবেশের সংরক্ষণ। এখন দূষণ, এই এই দূষণের প্রতিরোধ আমরা কীভাবে করব? এই দূষণের প্রতিরোধ আমরা নিজেরাই করতে পারি। সেটা হচ্ছে যে সকলের মনে জনসচেতনতা, পরিবেশ সম্পর্কে সচেতনতা, পরিবেশের উপকার, পরিবেশের ভালো দিক, এগুলো আমাদের সকলকে জানানো এবং এই দূষণের ফলে আমাদের কী ক্ষতি হতে পারে এগুলো কিন্তু আমাদের সবাইকে জানাতে হবে। এই যদি আমরা এগুলো জেনে থাকি তাহলে কিন্তু আমাদের পরিবেশ দূষণের প্রতিরোধ কিন্তু আমরা বুঝতে পারবো। এখন পরিবেশ সংরক্ষণ কীভাবে করব? যখন পরিবেশ দূষণ আমাদের কমে যাবে তখনই কিন্তু আমাদের পরিবেশটা সংরক্ষণ হয়ে যাবে এবং এর জন্য সরকার বিভিন্ন ধরনের নীতিমালা এবং আইন প্রয়োগ করেও এর যথাযথ ব্যবস্থা নিতে পারে এবং সাধারণ আমরা যারা জনগণ আছি তাদের সচেতনতা বৃদ্ধি করে আমরা এর সংরক্ষণ করতে পারি। তাহলে আমি একটু শুরু থেকে চলে যাই। আমরা আজকে কী করলাম না? পরিবেশ দূষণ কী? প্রাকৃতিক অথবা মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে মানুষ ও উদ্ভিদ সহ অন্যান্য প্রাণীর জীবন ক্ষতিগ্রস্ত হয়, এরকম অবস্থাকে পরিবেশ দূষণ বলে। পরিবেশ উপাদান কি? জীব এবং জড়। জীবকে সকল প্রকারের জীব আর জড় মাটি, পানি এবং বায়ু। এখন জড় পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে? মাটি দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, পানি দূষণ হচ্ছে। মাটি দূষণের কারণ প্রতিকার, বায়ু দূষণের কারণ প্রতিকার, পানি দূষণের কারণ প্রতিকার প্রতিকার। দূষণের ফলে কী কী প্রভাব হচ্ছে সেগুলো আমরা করেছি, দূষণের প্রতিরোধ এবং পরিবেশের সংরক্ষণ কীভাবে করা উচিত সেগুলো আমরা করেছি। এখন তোমাদের বাড়ির কাজ কী থাকবে? দূষণের সমগ্র বিষয় আজকের আলোচনা যা থাকলো সেগুলো সমস্ত কিছুই তোমাদের বাড়ির কাজ থাকবে। আশা করি তোমরা আমার এই পাঠ থেকে উপকৃত হবে। ধন্যবাদ সকলকে এবং সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার পাঠদান আজকে।